হমতুল্লাহ আবর কথা আমাদের এক বোনের প্রশ্ন আছে যে যে তিনি জানতে চাচ্ছেন যে কবরের মধ্যে প্রশ্ন করা হবে প্রশ্নের সম্মুখীন করা হবে এটা তিনি জানেন সেই প্রশ্ন সহজে উত্তর কীভাবে দেওয়া যায় বা সেই ঝামেলা থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় সেটার জন্য তিনি কোনো একটা আমল খুঁজছিলেন আমরা এক্ষেত্রে বলবো যে কবরের সোয়াল জবকে সরিয়ে বাসায় বা কবর বলা হয় মানে কবরের যে পরীক্ষা নেওয়া প্রশ্ন করা প্রশ্ন দেওয়া এটাকে পরীক্ষা সাধারণত বলা হয় এটাকে ফিতনাও বলা হয় হাদিসের ভাষায় সুতরাং এই ফিতনা থেকে সহজে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটার জন্য আসল মূল দরকার সে ইমানকে আপনার শক্তিশালী করা কারণ আল্লাহ সুর ইব্রাহিমের মধ্যে বলেন যে ইউসবাহুল্লাহ ইউসবাহুল্লাহ আমি বিলকুল ইসাহ আখরা আল্লাহ হাজির সাহানু বলতেছেন যে যারা সত্যিকার ইমানদার তাদেরকে আল্লাহ হাজির যে দুনিয়ার জীবনে এবং আখরাত্রের জীবনে তাদেরকে দৃঢ়পদ রাখবেন হ্যাঁ তাদেরকে স্থির রাখবেন যেন তারা ইমানের উপর অটল থাকতে পারে হ্যাঁ তাদের অন্তরকে স্থির রাখবেন এটা হচ্ছে আসল মৌলিক কথা তাইলে ইমানের ভিত্তিতে এটা সহজতা আসবে যার ইমান যত বেশি শক্তিশালী হবে তার জন্য এই পরীক্ষার সম্মুখীন হলে উত্তর দেওয়া সহজ হবে হ্যাঁ এটা হচ্ছে আসল কথা যেমন দুনিয়াতে কোনো ব্যক্তি পরীক্ষায় পাশ করে কোনো ব্যক্তি যা যে আগে থেকে হুম তার আপনার এতটুকু নিজের উপর বিশ্বাস আছে যে যেই সাবজেক্টটা আমি পরীক্ষা দিতে যাচ্ছি ওই সাবজেক্টের রূপে আমি ভালো করে বুঝেছি জেনেছি তখন তার জন্য যে কোনো প্রশ্ন ওই সাবজেক্টের উত্তর দেওয়া তার জন্য সহজ হয়ে যায় সুতরাং মূল ব্যাপার যেটা আল্লাহ পরীক্ষা করে দেখবেন সেটা হচ্ছে যে আপনার ইমানের দৃঢ়তা হ্যাঁ সুতরাং এই ইমানের দৃঢ়তা পরীক্ষা পাশ করার জন্য আপনার আগে থেকে ইমানকে শক্তিশালী করে রাখতে হবে যার আগে থেকে ইমান শক্তিশালী তখন তার জন্য এই কভারের প্রশ্নের সম্মুখীন হওয়া আপনার তার জন্য সহজ হয়ে যাবে প্রশ্নের সম্মুখীন করলে সে যখন ইমান শক্তিশালী থাকবে খুব দ্রুত সে শান্তভাবে উত্তর দিতে সক্ষম হবে এই কারণে ইমানকে শক্তিশালী করে নেওয়া সেটা হচ্ছে আমাদের কাজ হবে এই কারণে আপনার ইমানকে শক্তিশালী করতে হলে কয়েকটা জিনিসের আর ইমানকে মজা পেতে হলে এই কয়েকটা জিনিস যেগুলো আপনার প্রশ্ন আসবে কবারের মধ্যে সেগুলোর উপর সন্তুষ্ট চিত্তে চিত্তে সন্তুষ্ট চিত্তে আপনার সেইগুলোর উপর আমল করতে হবে সেগুলোকে বিশ্বাস করতে হবে আর তখনই আপনার জানাতে যাওয়া সহজ হবে ইমানের স্বাদ পাওয়া যাবে এই কারণে আমরা হাদিসে পাই আবু খুদির এক হাদিসের মধ্যে রসুল আকের মান কাল রিল্লা রব্বা আবির ইসলাম দিন আবির মোহাম্মদ রসুল আব্লাহ বলছেন না যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহর উপর প্রতিপালক হিসেবে সন্তুষ্ট ইসলামের উপর ধর্ম ইসলামকে ইসলামের উপর সন্তুষ্ট ধর্ম হিসেবে মোহাম্মদ ইসলামের উপর সন্তুষ্ট রসুল হিসেবে হিসেবে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং পাশাপাশি রসুল আকরম সালাম আরও বলেন যে আমাল দা কথা আমল ইমান রব্বা ওবিল ইসলাম দিন ওবি মোহাম্মদ রসুল্লাহ ওবি মোহাম্মদ রসুল্লাহ যে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যে ব্যক্তি আল্লাহর উপর প্রতিপালক হিসেবে সন্তুষ্ট ইসলামের উপর ধর্ম হিসেবে সন্তুষ্ট মোহাম্মদ ইসলামের উপর রসুল হিসেবে সন্তুষ্ট সুতরাং আমরা আগের আয়াতে পেয়েছিলাম সুরা ইব্রাহিমের যে আল্লাহ শানু শক্তিশালী ইমানদার তাদেরকে স্থির পদ রাখবেন দুনিয়াতেও এবং পরকালেও এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই হাদিস দুটিতে যে কেউ যদি আল্লাহর উপর এবং ধর্মের উপর রসুলের উপর যদি সন্তুষ্ট থাকে আল্লাহর উপর রব হিসেবে এবং ধর্মের উপর দিন হিসেবে, এবং রসুল এবং মোহাম্মদামের উপর রসুল হিসেবে হ্যাঁ তখন সেই ইমানেরও স্বাদ পাবে এবং পাশাপাশি তার জন্য জান্নাত পাজিম হবে এবং পাশাপাশি তার কবরের উত্তর দেওয়া সহজ হবে কারণ এখানে জান্নাতের কথা বলা হয়েছে কবরের উত্তর যদি সঠিকভাবে না দেওয়া যায় তখন জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে সুতরাং যদি আপনার কবরের এইগুলোর উপর আমরা শক্তিশালীভাবে সন্তুষ্ট থাকি তখন এই অনুযায়ী আমলও আমরা করব ইমানকে শক্তিশালী রাখতে পারব এবং পরকালে গিয়ে ধরা থেকে বাঁচতেও পারব এটা হচ্ছে মৌলিক কথা এই কারণে আমরা নিজের জীবনে হ্যাঁ ইমানকে আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করব যে সত্যিকার ইমান যদি কারোর মধ্যে থাকে তাহলে ইমানের পরীক্ষায় কারণ সেখানে ইমানেরই পরীক্ষা করা হবে সেখানে আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না যে নামাজ পড়েছ কি না কবর মধ্যে বলা হবে না রোজা রেখেছে কিনা এটা না আসল মৌলিক কথাগুলা যে বিশ্বাসের ভিত্তিতে আপনার যেই আপনার সন্তুষ্টির ভিত্তিতে আপনি ছিলেন যার কারণে আমল করতে পেরেছেন সেটারই পরীক্ষা আসে ইমানের এই কারণে বলা হয়েছে যে কবরের ফিতনা থেকে রক্ষা পাবে কাদের কারা শহীদরা হ্যাঁ রসুল আকরম সাহেবের এক সাবি রসুলকে জিজ্ঞাসা করেছেন যে এমন কি হলো যে শহীদদেরকে কবরের ফিতনা থেকে রক্ষা করা হবে তখন রসুল আকরমসাহ বলেছিলেন যে তারা তো পরীক্ষা দিয়েই ফেলেছে যখন তলোয়ারের আঘাতের নিচে এসেছে সে পালিয়ে যায়নি তখন এটাই তার জন্য যথেষ্ট হয়েছে কবরের ফিতনা থেকে রক্ষা পাওয়ার কারণ তার তো একবার পরীক্ষা হয়েই গেছে যে তার ইমান কতটুকু শক্তিশালী সুতরাং আমরা ইমানের ক্ষেত্রে অগ্রসর যখন হব আপনার দুনিয়াতে ইমানের পরীক্ষায় যদি টিকে যায় তখন এই ইমান আমাকে কবরের মধ্যে টিকিয়ে নিবে এবং পরকালে আমার জান্নাত ভাগি করবে আল্লাহ জন আমাদের সবাইকে সেই ফিতনা থেকে রক্ষা করেন সেটা আমরা কামনা করবো জাজাকুল্লাহ